নববধূ এসেছে শ্বশুর বাড়িতে, তাই তো বরণের এই অনারম্ভের আনুষ্ঠানিকতা। বিয়ের দিন আসতে না পারলেও ব্রাইডাল রিসেপশন বা বৌভাতে ঠিকই যোগ দিলেন চরখানপুরের আজিজুল ভাই। মা কই মা, এই মাকে ডাক দাও, আজিজুল ভাই আসছে। ভালো লাগবে তার লেগে না হবে না, না হলে আমি একটু আমার ভিতরে একটু খারাপ লাগবে। হ্যাঁ সব ভালো আছে। শুধু আজিজুল ভাই নয়, দলবল নিয়ে এলেন প্যানোরামা ডকুমেন্টারির কর্তা ব্যক্তি এ মাসুদ চৌধুরী পিটু ভাই ও জনপ্রিয় উপস্থাপিকা মালিহা মেহনাজ শায়েরি আপাও। আপনাকে দেখেছি তো, খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে, ওই যে পিঠা বানাচ্ছেন, আমার লোভ লাগছিল যে চলে আসি আমি। বিয়ের পর একেবারেই অনারম্ভর পরিবেশে আমাদের বাসর হয় বগুড়া শহরের অভিজাত হোটেল নাচ গার্ডেনে। নাচ গার্ডেনে ফুলসজ্জার রাত কাটিয়ে সকালে আমরা রওনা দিই আদমদেঘি উপজেলার পুশিন্দা গ্রামের দিকে। বিয়ের দিনের পরে যে একটা অনুষ্ঠান থাকে যেটাকে বৌভাত বলা হয়, সেরকমই একটি অনুষ্ঠান যেখানে আমার গ্রামের মানুষেরা, আমার আত্মীয় স্বজনেরা আসবেন, তারা এই অনুষ্ঠানে যোগদান করবেন, খাবেন দাবেন। তো সেই অনুষ্ঠানে আমি আর আমার ওয়াইফ নববধূ সুরভি আমরা দুজন যাচ্ছি। পার্পেল কালারের শাড়িতে আমার বউকে আজ বেশ লাগছে। বন্ধুরা, মামাতো বোন যখন বউ, আগে ছিল মামাতো বোন, আপনারা অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো জেনে থাকতে পারেন, জানি না আমি। তবে সুরভি আমার মামাতো বোন, আমার মেজো মামার মেয়ে, এখন আমার বউ। সুরভি, মামাতো বোন থেকে আমার বউ হয়ে গেলে বলো কেমন লাগছে? কালকে পর্যন্ত তো কিছুই বুঝতে পারি নাই যে কি হচ্ছিল, এত ব্যস্ততা ছিল। তো আজকে ফিলিংসটা একটু অন্যরকম, নতুন বউ বউ একটু ফিলিংস আসতেছে। এখন যাই, বউ ফাতে যাচ্ছি, দেখা যাক কেমন। আর একটা বিষয়, এতদিন তো ফুফুর বাসায় যেতে, ফুফার বাসায় যেতে, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। আমাদের বাড়িতে তো সুরভি অনেকবার এসেছে ছোটবেলা থেকে, যেহেতু আত্মীয়তার সূত্র। এখন এই যাওয়াটা কিন্তু একটা ভিন্ন যাওয়া, যে আগে যেত ফুফার বাড়িতে, আজকে যাচ্ছে সে শ্বশুর বাড়িতে। এই যাওয়ার মধ্যে কি আলাদা কোনো অনুভূতি কাজ করছে? হ্যাঁ, মনে মনে অনেক কিছু কাজ করছে, যে যে যাব, কার সাথে কিভাবে আমি কথা বলবো। আগে তো মেয়ে হয়ে যাচ্ছিলাম, এখন তো বউ হয়ে যেতে হবে। এখন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক ধরনের আনুষ্ঠানিকতা আছে, সবার সাথে কিভাবে কথাবার্তা বলবো এগুলো অনেক ভাবছি ভেতরে ভেতরে, দেখা যাক যাই কি হয়। আসলে বিয়ে শুধু দুজন মানুষকে এক করে দেয় না, তাদের সামাজিক অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, পারিবারিক অনেক দায়িত্ব নিতে হয়, দায়িত্ববোধ থাকে, অনেক কিছু মেনটেন করার ব্যাপার থাকে। সব কিছু মিলিয়েই কিন্তু দুজন মানুষ একটি ভিন্ন জগতে প্রবেশ করে, আর আমরা দুজনেই ভিন্ন জগতে প্রবেশ করেছি। ধীরে ধীরে সেই জগতে কিভাবে চলতে পারি, সব কিছু ম্যানেজ করতে পারি, ভালোভাবে সব কিছু চালিয়ে নিতে পারি, সেটাই, সেই চেষ্টাই থাকবে সামনে।
চলতে চলতে চলে এলাম আমাদের গ্রামের বাড়ির সামনে। মা সহ পরিবারের সদস্যরা নতুন বধূকে বরণ করে নিলেন সাদামাটা আয়োজনে। মিষ্টিমুখ করিয়ে মূল গেট পেরিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো আমাদের। ছোট্ট এই বাড়িতেই আমার মা বাবা থাকেন। বাড়ির ভেতরের গেটের সামনে চাচাতো বোন দিবারাত্রি দেখি ব্যারিকেড বসিয়েছে, বিনা পয়সায় কিছুতেই ভেতরে যেতে দেবে না তারা। কিছু নাই আমার পাশে, কিছুক্ষণ দর কষাকষি শেষে টাকার অঙ্কে সন্তুষ্ট করার পরে মিলল ভেতরে যাওয়ার সুযোগ। এ বাড়িতে সুরভি অনেকবার এসেছে মায়ের ভাতিজি হয়ে, আজ এলো বউ হয়ে। বাড়িঘর মানুষজন সব কিছুই পুরাতন, কিন্তু সম্পর্ক বদলে যাওয়ায় তার কাছে চারপাশটা যেন একেবারেই নতুন। বাসার ভেতরে ঢুকে দেখি ছোট বোনেরা আমার ঘরে তালা মেরে রেখেছে, মানে ঘাটে ঘাটে চাঁদাবাজি। চাবি পেতে দিতে হলো আরও টাকা। আমার ছোট বোনেরা ঘর ও বিছানা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে যে দরজায় চাঁদাবাজি করা হলো তা ছিল আদতে এই ঘর সাজানোরই পারিশ্রমিক। ঘরে প্রবেশের পর মা তার ছেলের বউকে একজোড়া স্বর্ণের চূড় উপহার দিলেন। মামা এটা কে? যখন ছিলাম না মামি তখন বললাম মামি মামি, এখন মামি হয়েছে আর এখন সুরভি। একটু আগে কি বলছো? সুরভি কে হতো আগে? এই যে এই যে পটপটি পটপটি, এটা কে পটপটি? বলো এটা কে? কে কে এটা কে? সুরভি আপু। এখন কে হয়? নতুন বউ শাড়ি পরে গ্রামের ক্ষেতের পাশ দিয়ে হাঁটছে, কেমন লাগছে? অসাধারণ। যদি আমার বাসাও গ্রামে, তারপরও এই নতুন বউ হিসেবে এভাবে সরিষা ক্ষেতে ছবি তুলতে আসতেছি, অন্যরকম একটা অনুভূতি লাগছে। আমাদের বাড়ির পাশেই সরিষার ক্ষেত, এই সরিষার ক্ষেতে আমরা যাচ্ছি। আমার বোন আছে, সুরভির বড় ভাই আছে, তারপরে এত সুরভি তো আছেই, শাড়ি পরে হাঁটছে। আর ওই যে দেখুন অনেকগুলো সরিষার ক্ষেত। ওই যে অতিথিদের জন্য রান্না প্রায় শেষ, কিছুক্ষণ পর শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। তার আগেই আমরা বের হলাম বাড়ির পাশের সরিষা ক্ষেত দেখতে। শাড়ি পরে জমির আইল ধরে হাঁটতে কিছুটা সমস্যা হচ্ছিল সুরভির। আমার ছোট বোন স্বপ্না তাকে চলতে সহায়তা করছে। এই ক্ষেতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। কেন ভালো লাগছে বলো? ছবি তুলবে? সরিষার ক্ষেতে এসে একটি সরিষা ফুল গুঁজে দিলাম নববন্ধুর চুলের ফাঁকে। এই যে পটপটি ধীর পায়ে এগিয়ে আসছে। না 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 না, এই কি? হাই হাই হাই, আর তুলো না, আর তুলো না। থ্যাংক ইউ।
আমার বিয়ে উপলক্ষে ছোট্ট এই সরিষার ক্ষেত্রের উপর দিয়ে ব্যাপক ধকল যাচ্ছে। এই মুহূর্তে সুরভির পাশাপাশি আমার ছোট বোনেরা ছবি তুলছে সরিষা ক্ষেতে। সরিষা ক্ষেতে ছবি তোলা শেষে সৌরভ আর সুরভি দুই ভাই বোনের জমির আইল ধরে হেঁটে আসার দৃশ্যটা বেশ ভালো লাগলো। ক্ষেত থেকেই জানতে পারলাম আগত অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সুরভিকে সাথে নিয়ে ছুটলাম খাবারের প্যান্ডেলের দিকে। যাওয়ার পথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হলো, কুশল বিনিময়ও হলো। একসাথে 250 মানুষ খেতে পারবে এমন প্যান্ডেল তৈরি করা হয়েছে জমিতে। প্রথম ব্যাচে 250 জন বসে গেছেন। এভাবে কয়েকটি ব্যাচ পরপর খাবে এখানে। খাওয়ার সময় আমন্ত্রিত অতিথিদের টেবিলে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময়ের রেওয়াজও পুরনো। এতে একদিকে অতিথিদের নতুন বউ দেখা যেমন হয়ে যায়, তেমনই কুশল বিনিময়ে হৃদ্যতাও বাড়ে। সালাম দিতে পারছে না। আমি আর সুরভি একে একে প্রায় সবগুলো টেবিল ঘুরলাম, সবাইকে সুরভির সাথে পরিচয় করিয়ে দিলাম। বহু দিন পর দেখা হলো কত মানুষের সাথে। আমার প্রাইমারি স্কুল ও হাই স্কুলের শিক্ষকরাও এসেছেন আমাদের দোয়া করতে। বিয়ে উপলক্ষে এত মানুষের সাথে দেখা হওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। আমরা কুশল বিনিময়ের পর যখন বাসার দিকে যাচ্ছিলাম, তখন দ্বিতীয় ব্যাচে বসার জন্য অনেক মানুষ প্যান্ডেলের দিকে আসছিলেন। মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আপ্লুত করেছে। স্যার, আপনি চলে যাচ্ছেন, আপনি আসছেন, আমি খুব খুশি, খুব খুশি হয়েছি স্যার। আপনি আমার জন্য অনেক কিছু করছেন স্যার, এটা আমার মনে আছে, মনে রাখতে পারছেন। আপনি আসছেন, শরীর ভালো আছে স্যার? আছে মোটামুটি। দোয়া করে দিয়েন। এই যে, এই যে নাতি বউ। বাসায় এসে অতিথিদের সাথে কথা বলছিলাম আর আজিজুল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ রে, আজিজুল ভাই আসছেন। ভালো আছেন? এই যে বন্ধুরা দেখুন, সেই চরখানপুরের আজিজুল ভাই চলে এসেছেন বগুড়ায় আমার বিয়েতে যোগ দেওয়ার জন্য। কালকে আসেননি কেন? কালে ভাই মোবাইলটা হারিয়ে কাজে পড়ে গেছিল কুয়াশার মধ্যে। তাই আমি আপনাকে খুঁজে খুঁজে পাই না, সে যে ফোন দিলাম ফোনও ধরেন না। দিয়েছে আবার এসে এই পাতে ঘুরে আবার সে মোবাইল নিয়ে কল করতে করতে যাই, দেখছে জঙ্গলে পড়ে আছে। তাই যাক, আজিজুল ভাই যে আমার বিয়েতে আসছেন শেষমেশ বউ হাতের দিনে হলেও, এটা আমার জন্য অনেক ভালো লাগছে। যাক, আপনার কেমন লাগছেন বলেন? আমার বাড়িতে আসছেন। আর হাতে কি নিয়েছেন? যা আছে মা বাবার লেগে লিখেছি। কেন আপনাকে খালি হাতে, খালি আপনার নিজের কাছে আসতে বলছে, আপনি এসব কেন নিয়ে আসছেন? আমাকে একটু ভালো লাগলো ভাই, আর লেগে লিখেছি মাদার বাবার লেগে। এই আজিজুল ভাইকে অনেকে ভিডিওতে দেখে থাকতে পারে, চরখানপুরের আমি প্রায় 10টা ভিডিও করছি। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে উনিছিল। আজিজুল ভাই আজকে আসলে এটা আমার কাল কাল মানে বেকার যায়, একটু মোবাইলটা পড়ে গেছিল। মা কই মা, এই মাকে ডাক দাও, আজিজুল ভাই আসছে। এই যে কে আসছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগবে তার লেগে, না হবে না, না হলে আমি একটু আমার ভিতরে একটু খারাপ লাগবে। হ্যাঁ সব ভালো আছে।
এটা আমার বাড়ি বুঝছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই দাদু ভাইকে দেখছেন দেখছি স্যার স্যার ভাই তো আমার মেন স্পেশাল আসসালামু আলাইকুম আমাদের বাড়ি হাতে বহুত দূরে বাবা এই চাচি কেমন আছে ভালো আছে আপনার দুই মেয়ে ভালো আছে না ভালো আছে একটা মেয়ে নিয়ে আসলে ও আসার জন্য লাফাচ্ছে আমি জানি নিয়ে আসেন আপনি কোন সোনা খালি যাতা কামলা এখন বসেন 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 আমার রাতে এদিকে কোনদিন আসা না ফোনে 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 জগা জগাতে চলে আসছি এখন আমার মামু বাবা বলছে যে খবরদার পৌঁছে যাই আমাকে আবার ফোন দেবা আমি আমার বোন আমার কি করবে আমার মা আজিজুল ভাইয়ের জন্য মিষ্টি এবং আপেল নিয়ে যাচ্ছে তারপরে আজিজুল ভাই খাবেন নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এই যে আজিজুল ভাই না 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 আগে মিষ্টি খান তারপরে আরো খাবার দেওয়ার আছে হ্যাঁ এটা তো কেবল শুরু হচ্ছে খাবারের পরে মিষ্টি দেয় কিন্তু আপনাকে আগেই দেয়া হলো আপনি একটু খান পরে আবার খাবেন আজিজুল ভাই আসার কিছুক্ষণ পরেই পুরো ইউনিট নিয়ে এলেন প্যানোরামা ডকুমেন্টারির এ মাসুদ চৌধুরী পিটু ভাই সাথে সবার অতি পরিচিত মুখ মালিহা মেহনাজ শায়রে আপা এই যে আমার বাবা দেখেছি তো সুন্দর একটা প্রোগ্রাম করেছে ওই যে পিঠা বানাচ্ছেন আমার লোভ লাগছিল যে চলে আসি পিটু ভাই আসছেন এটা তো বিরাট ব্যাপার শায়রে আপা তো অন্যরকম বিষয় যে এইরকম আমি বলবো পবিত্র ভয়েস আমার যে কি ভালো লাগছে সত্যি বন্ধুরা দেখুন এই যে শায়রে আপা আছে সবাইকে শুভেচ্ছা সুমনের সাথে আমার কিন্তু আরেকটা সম্পর্ক আছে আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে আমার ছোট ভাই সে জার্নালিজমে পড়তো আমি আইনে ছিলাম এবং একই বিল্ডিং এ আমাদের দুই ডিপার্টমেন্ট আমরা তো আসলে দলে বলে এসেছি প্যানোরামা টিমের মনির ভাই আছেন আমাদের ক্যামেরা পার্সন আমান সে ক্যামেরা পার্সন দিলীপ তো সে ক্যামেরা পার্সন আমাদের টিম আসলে অনেক বড় এদিকে একটা আমরা সুমনের বিয়েকে কেন্দ্র করেই আসলে আমাদের আশা আর সাথে দু একটা কাজও করেছি কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সুমনের বিয়ে আমরাও খুব মানে আসলে খুবই আনন্দিত সে নতুন জীবনে যাত্রা শুরু করেছে আর আমাদের প্রত্যাশা থাকবে তার যে জীবনসাথী একটু ক্যামেরায় আসতে পারে সুরভি আচ্ছা সুরভি সুমনের জীবনে নতুন সুরভি ছড়াতে এসেছে ছড়াবে এবং আমি দর্শকরা হয়তো দেখবেন যেটা বলছি সুমন যে কাজটা করে এই ধরনের কাজে অনেক ডেডিকেশন অনেক ত্যাগ করতে হয় আমি মেয়ে হয়ে করছি মেয়েদের তো এমনিতেই অনেক স্ট্রাগলফুল লাইফ তারপরেও যখন কাজ করে সাকসেসটা পাই মানুষের দোয়া পাই এটা ওই আলটিমেট প্রাপ্তিটা ওখানে এবং পরিবার যখন পাশে থাকে এটা একটা বড় ব্যাপার তো সুমনের যে জীবনসাথী সুমনের এই দীর্ঘদিন ধরে সে পথ চলছে অনেক দূর আরও যাবে সুমনের কাজ আমাদের প্রত্যেকের পছন্দ কারণ মাটির সাথে শেকড়ের সাথে যে তার সম্পর্ক আমরাও আসলে যে কাজটা যেভাবে করতে পছন্দ করি তো আমরা আসলে একই নার্ভের মানুষ এই জন্য মনে হয় আমাদের আত্মিক সম্পর্কটা একটু
কাছের যার জন্য সুমনের বিয়েতে না আমরা থাকতে পারলাম না। এটা বন্ধুরা এটা আমার জন্য সত্যি সত্যি বিশেষ পাওয়া। আর সুরভিও তো নতুন জীবন শুরু করলো, ও পেশাগত জীবনে প্রবেশ করেনি। আমি বলেছি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই অবশ্যই যেন শাহরি আপার ভয়েসটা ফলো করে, হাঁটা চলাফেরা সব কিছু। আর এই যে এতক্ষণ শাহরি আপার কথা বললাম, এমন একজনের সামনে এসেছি যিনি আবার শাহরি আপা যে আজকে যে অবস্থানে এসেছেন তার হচ্ছেন কারিগর, মূল কারিগর তিনি তুলে ধরেছেন। তিনি কখনো ক্যামেরার সামনে আসেন না। আমি যতবার তার অফিসে গেছি তার অনেক স্নেহ পেয়েছি, যতবার ছবি তুলতে গেছি তিনি ততবার বলেছেন এই ছবি তুলতে পারবা কিন্তু এই ছবি কখনো তুমি আপলোড দিতে পারবে না। হ্যাঁ, আমি তার সাথে সামনাসামনি হওয়ার আগে এত বড় একজন ক্রিয়েটর, বাংলাদেশের আমি বলতে চাই সবচেয়ে বড় ডকুমেন্টারি ক্রিয়েটর, 100% ডকুমেন্টারি তৈরি করেন পিটু ভাই, এবং সেই জন্য তার সাথে আমার পরিচয় আছে, এটাই আমার গর্ব। আর তিনি কখনো তার বলেন না, আমাকে তার সাথে দুই তিনবার ছবি উঠেছি প্রত্যেকবারই বলেছেন যে এই ছবি আপলোড দেওয়া যাবে না, উনি কখনো সামনে আসতে চান না। আপনারাও কখনো তাকে দেখেননি, কারণ প্যানারোমা ক্রিয়েটার্স এত ভিডিও, এত ভিডিওর মাঝেও কিন্তু কখনো তাকে দেখা যায়নি, শুধু তার নাম আমরা দেখেছি পড়েছি, এ মাসুদ চৌধুরী পিটু। আর তিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আজকে আমি ভিডিও করছি একটা অধিকার থেকে, আমার বিয়ের ভিডিও, বিশেষ দিন, বিশেষ দিনে ভাইয়া এসেছেন, এটা অশেষ কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা প্রকাশের আমার কোনো ভাষা নেই, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার জন্য আপনারা এসেছেন এটা বিরাট ব্যাপার। আর একটা কথা বলিনি, আসল জায়গায় আসিনি, আমার এই বিশেষ দিন বলেই আমার দাবি নিয়ে বলছি এই ছবি আমি দেখাবো। বাংলাদেশের একজন এত বড় নির্মাতা, এত বড় নির্মাতা, তাকে অন্তত আমার ভিডিওর মাধ্যমে হলেও মানুষ একটু দেখুক, খুশি হবে না? শাহরি আপার পাশে একটু চাই আপনাকে। এই যে শাহরি আপা, আরেকটা কথা না বললেই না, আমাকে তো আসলে স্ক্রিনের সামনে দেখা যায়, পিটু ভাই আমাদের অভিভাবক এবং বাংলাদেশের প্রামাণ্যচিত্রের যে পথ চলা, যখন কোনো স্যাটেলাইট টিভি চ্যানেল ছিল না, স্যাটেলাইট টিভিগুলোরও যাত্রা শুরু পিটু ভাইয়ের হাত ধরে। প্রামাণ্যচিত্রের যে ধারাবাহিক হতে পারে এই মানে প্রচলনটাই হয়েছে পিটু ভাইয়ের হাত ধরে, এবং আমরা গর্ব করি পিটু ভাইয়ের মতো অভিভাবক আমাদের আছেন। আর যেটা বলতে চাচ্ছিলাম যে স্ক্রিনের সামনে আসলে যাকে দেখা যায় তাকেই সবাই কদর করে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই যে মানুষগুলো, এই যে ভাইগুলো ক্যামেরার পিছনে থাকেন, তারা হচ্ছেন ছবি তোলেন, তারা এডিটিং করেন, এবং অনেক টিম মেম্বার যারা আসলে পেছনে থাকেন, তাদের যে মানে এই একটা প্রোগ্রামের জন্য তাদের অবদানটা কিন্তু অসামান্য। এটা আসলে দর্শক যারা স্ক্রিনের সামনের মানুষটাকেই দেখেন, কিন্তু এই যে স্ক্রিনের সামনের আমি আজকে, এর জন্য আসলে সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত কিছু হচ্ছে এই ভাইদের পাওনা, আমাদের পেছনে যারা কাজ করে তাদের জন্য। তো আজকে আমি সুমনের এই ভিডিওতে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সুমন যে কাজটা করে আমি একমাত্র ওকে খুবই পছন্দ করি, ও খুবই স্নেহের, ছোট ভাইয়ের মতো মনে করি। আমার আজকে খুব কাছের আত্মীয়র বিয়ে ছিল, সেটা ফেলে রেখে ওর দাওয়ার টাইম ফেলতে পারিনি, চলে আসছে ওর কাছে আমি। আর ও যথেষ্ট যথেষ্ট ভালো কাজ করে, ওর ভক্ত হয়ে গেছি আমি নিয়মিত, ওর কথাগুলো অনেক সময় ইমোশনাল কথা বলে শুনে আমি খুব মুগ্ধ হই। আজল ভাই, আমি বাংলাদেশের অন্যতম সেরা একজন প্রেজেন্টার, বুঝছেন? আপনাকে দেখছি তো জোর ভিডিওতে ভাল লাগছে, আপনার বাড়িতে যেতে মন চাইছে, যাবে, অনেক সুন্দর বাড়ি আপনার, মানুষের মনও তো ভালো, আপনাদেরও তো অনেক বড় মন। যাইয়েন, তো কি মাছ রান্না করে ওকে খাওয়াইছেন? কইটা গেলে খাবেন না? কোনো ব্যাপার না, অত মজা করে সব খেয়ে আসছে আগে, আমরা গেলে একটু দিয়েন। হ্যাঁ, এই যে সমস্যা নেই, আমি সরি আপনার কাছে কাছে আসুন। এটা হচ্ছে চরখানপুরে আমি ভিডিও করছি প্রায় 10টা। এই আজিজুল ভাই, ওইখানকারই উনি মাছ ধরেন, এই কৃষি কাজ করেন, খুব ভালো মানুষ। ওনার বাসায় গেলে ওই যে পদ্মা নদীর মাছ আমি এত খেয়েছি, আর সেই মাছকালের ডাল মানে এই স্বাদ আমি ভুলতে পারি না, ওনার বাসায় রান্না হয়। একদিন আমার সাথে যাবেন ওনার বাসায়, দেখবেন খুব মজা। শাহরি আপা, এটা আমার ছোট বোনের হাজবেন্ড। ও আচ্ছা, ভালো আছেন? আমি ভক্ত হচ্ছি ইউটিউবে আর কি। ভালো আছেন? রাজশাহী কলেজের সহকারী তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। রাজশাহী কলেজে আসছেন? খুব ভালো। আসেন, আমিও টিচিং এ ছিলাম, পিপলস ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম। ও আচ্ছা, ইয়াংগেস্ট চেয়ারম্যান। বিকেল হয়ে গেছে, তাই দেরি না করে হাঁটা দিলাম খাবারের প্যান্ডেলের দিকে। পিটু ভাই আগাগোড়ায় প্রচার বিমুখ মানুষ, তাই আমার আবেগী প্রশংসায় তিনি যে কিছুটা অস্বস্তি বোধ করছেন
তা বোঝাই যায়। সত্যি কথা বলতে এমন নিরহংকারী গুণী মানুষের জন্য দুটো কথা বলতেও ভালো লাগে। এই যে আপনি যে চাইছিলেন মাটিতে বসে খাবেন সেটা হইল না তো? না না, এখানে হবে, এটা দেখে মজা লাগবে। পিটু ভাই যখন খাবারের প্যান্ডেলে প্রবেশ করেন তখন সব ব্যাচেরই খাওয়া দাওয়া শেষ। যারা দিনরাত এই আয়োজনের পেছনে খাটলেন তারা আর আমার পরিবারের কিছু মানুষ এখন খাচ্ছেন। পিটু ভাই সায়রে আপা সহ প্যানোরামা টিমকে এক টেবিলে বসিয়ে দিলাম। তারা আমাদেরকেও বসতে বললেন তাদের সাথে। কিন্তু আমি আর সুরভি তাদের খাবার পরিবেশন ও তদারকি শেষে আজিজুল ভাইকে সাথে নিয়ে খাবো একটু পরে। পিটু ভাই এই গরিবের বিয়েতে এসে খাচ্ছেন বলেন, গরিবের বাড়িতে হাতির পাড়া, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো বাঙালিয়ানা, মানে এটা যদি বলি ষোলো আনা বাঙালি স্টাইলে খাওয়া হচ্ছে এখানে। আর আমার প্রিয় জিনিসগুলো সে হাজির করছে, পোলাও আছে, তারপর সে ভাত, তারপর বুটের ঘাটি, গরু মাংসের ভুনা, মাছ, ডিম, এভরিথিং ইজ হিয়ার। খুব ভালো লাগলো। সারিয়াপা বহু জায়গায় খান, আমার এই বাসায় এসে খাচ্ছেন, কেমন লাগছে বলেন? মন্তব্য নিষ্প্রয়োজন, আমি খেয়ে নেই। তার মানে ভালো হয়নি? মন্তব্য নিষ্প্রয়োজন কখন? যখন বর্ণনা দেওয়া যায় না। আপনার খোঁজ খবর নেন আব্বা সবসময়? আমরা জানি কিভাবে দিয়ে দিতে হয়, নদী পার করতে হয়। আজুল ভাইকে খাওয়াই, উনি তো সকাল থেকে রওনা দিচ্ছে। আজুল ভাইয়ের বাসায় কত দিন গেছি, কত খাবার খেয়েছি আজুল ভাই, সেই তুলনায় আমার এখানে কিন্তু কিছুই নাই। আপনার বাসায় যে স্বাদের খাবার, মাছ, পদ্মা নদীর, আমাকে ধরে ধরে খাইয়েছেন, আজকে আমার বিয়েতে এসেছেন, হ্যাঁ, খুবই সামান্য খাবার, আপনাকে এটুকু খাওয়াতে পারলেও আমার শান্তি। আসেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আজিজুল ভাইকে নিয়ে আমি, সুরভি, ছোট বোন ও কুলদারা বারিক মৃধা সহ খেতে বসে গেলাম একটি টেবিলে। বিশেষ দিনে আজিজুল ভাইয়ের সাথে বসে খেতে দারুণ লাগছে। বন্ধুরা, এই যে আজিজুল ভাই তো খাচ্ছেনই, আজিজুল ভাইয়ের পাশাপাশি এই যে রিফাত আছে, শাকিল, রমিম, স্বপ্না আমার ছোট বোন, আমার বোনের হাজব্যান্ড কুলদারা বিয়ের, আর কনে, আর কনের বড় ভাই এই যে সৌরভ, মেহেদি হাসান সৌরভ, আর এই যে আমার কাজী আলি, এই যে সামিত, আর তোমার নাম কি বলো? আমার মামা তো ভাইয়ের মেয়ে আদ্রিতা। সবার খোঁজ খবর রাখে, ভালো থাকে আদ্রিতা। হ্যাঁ, আজুল ভাইকে মাংস দাও। হ্যাঁ, এই তো আজুল ভাই, নেন গরু মাংস, আরো দাও আরো দাও। আমার সাধ্যমতো তাকে আপ্যায়নের চেষ্টা করলাম, যত যাই খাই তার বাড়ির খাবারের মতো হবে না নিশ্চিত। আজিজুল ভাইকে আটকে রাখা গেল না কিছুতেই। খাওয়ার পরই তিনি রওনা দিলেন রাজশাহীর উদ্দেশ্যে। তাকে বিদায় জানিয়ে পিটু ভাই ও সাইরি আপার সাথে আমার বাবা সহ সবাই আড্ডা দিলাম বেশ কিছুক্ষণ। তাদের আগমন সত্যিই বৌভাতের অনুষ্ঠানকে সার্থক করেছে।